আসসালামু আলাইকুম বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কোলে জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান বাংলাদেশকে নির্মাণে ডক্টর জাফরুল্লাহ শুধু কথা বলেননি কাজ করেছেন ফুকরুল পয়লা বৈশাখে বিকেল 4টার মধ্যে রওনা ত্যাগের নির্দেশ তারেক রহমানের অনুপস্থিতিতে আইনি লড়াই চালানোর আবেদন খারিজ হবিগঞ্জের দুপক্ষের টেটা যুদ্ধে এক আহত 50 লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর 10 বছরের সাজা তিনশিয়া উপকূলে নৌকাডুবি নিহত 10 অস্ট্রেলিয়া উপকূলে দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ভাসুরের পক্ষে মনোনয়ন জমা দিলেন মাহিয়া মাহি 7 বছর পর রিয়াদে ইরানি দূতাবাসের দরজা খুলল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সর্বস্তরের মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে নানা শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়েছে আজ বেলা 12:30টায় রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার প্রতি এই সম্মান প্রদর্শন করা হয় ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েত উল্লাহর নেতৃত্বে এই গার্ড অব অনার প্রদান করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশকে নির্মাণের জন্য শুধু তিনি কথা বলেননি কাজ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্র একটি নজির স্বাস্থ্য খাতে ও স্বাস্থ্য নীতিতে তার যে ভূমিকা তা নিঃসন্দেহে এই জাতিকে উপকৃত করেছে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান বলে আমি মনে করি তার ছাত্র জীবন থেকে আমরা তাকে জানি তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য লড়াই করেছেন বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে রমনা পার্ক সহ রাজধানীকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এ সময় বিকেল 4টার মধ্যে সবাইকে রমনা পার্ক ত্যাগ করার নির্দেশ দিয়েছেন তিনি আজ সকালে রমনা পার্কে পয়লা বৈশাখের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে একই সঙ্গে 29 মার্চ বিবাদীদের অনুপস্থিতিতে তাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে জমা দেওয়া আবেদনটিও নাকচ করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই আদেশ দেন হবিগঞ্জের বানিয়াচঙ্গে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আবার দুপক্ষের টেটা যুদ্ধে সুব্রত দাস নামে এক ব্যক্তি নিহত হয়েছে এ সময় আহত হয়েছেন আরও অন্তত অর্ধ শতাধিক নারী পুরুষ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে এ সময় গুরুতর আহত অবস্থায় 20 জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে লক্ষ্মীপুরের বসিপুরের লামিয়া আক্তার ঐশী নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী আরমান হোসেন ওরফে আরিফকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে 10,000 টাকা জরিমানা অনাদায় আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয় বৃহস্পতিবার বেলা 11টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন আদালত তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে তিনি জামিনে ছিলেন অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর ঢল লেগেই আছে ভূমধ্যসাগরে কয়েকদিন না যেতেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় আবারও নৌকা ডুবে প্রাণ গেল অভিবাসন প্রত্যাশীদের এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন মঙ্গলবার তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত 10 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয় এ ঘটনায় আরও 20 থেকে 30 জন নিখোঁজ রয়েছে এছাড়া 72 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে তীব্রতর হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইলসা স্থানীয় সময় বৃহস্পতিবার বা আগামীকাল সকালে ওই অঞ্চলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় বিশেষজ্ঞরা বলছেন 1 দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইলসা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে চান কামরুল আহসান সরকার রাসেল গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক তিনি এছাড়া ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামীর বড় ভাই তিনি বুধবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কামরুল আহসান সরকার রাসেলের সঙ্গে দেখা গেল মাহিয়া মাহিকে এদিন ভাসুরের পক্ষে মনোনয়ন জমা দিতে আসেন মাহি সৌদি আরবে ইরানি দূতাবাসের দরজা খুলেছে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠার প্রেক্ষাপটে 7 বছর পর বুধবার প্রথমবারের মতো এই দরজা খুলে যায়
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি টেকনিক্যাল টিমের রিয়াদে যাওয়ার কথা প্রকাশ করার কয়েক ঘন্টার মধ্যেই এ ঘটনা ঘটে। মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হয়। দেশ দুটি পূর্বেকার নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়নের কথাও বলেছে। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।